দেশের সাম্প্রতিক বিষয় ও শালদা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা 12টায় উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে ফুটে উঠে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সংবাদগুলো। দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, তাই শালদার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকল সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপুরঞ্জন দাস ও শালদা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ নূরে আলম সহ শালদার কর্মরত সাংবাদিকবৃন্দ। তারপরে 26 মার্চে সারা বাংলাদেশ জুড়ে ভারতের প্রধান